আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেকদিন হলো আপনাদের মাঝে নিয়মিত ভিডিও দিচ্ছি না, তো আবার ইনশাল্লাহ শুরু করলাম। নিয়মিত এই চ্যানেলটিতে আবার ভিডিও পাবেন। তো প্রিয় দর্শক, আজকে যে টপিক, আজকে হচ্ছে কবুতরকে গরম করা এবং কবুতরের ব্রিড ক্ষমতা বাড়ানোর একটা উপায়। তো এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদেরকে দেখাবো বাস্তবে আসলে কবুতরকে গরম করা কিভাবে যায় এবং ব্রিড ক্ষমতা কিভাবে বাড়ানো যায়। আমরা প্রায় দেখে থাকি অনেক কবুতর অনেক নরি ব্রিডিং এর জন্য দেওয়ার পর ওরা একদম চুপচাপ থাকে, মানে অত একটা গরম না। সেক্ষেত্রে করণীয় কি আসলে? সেক্ষেত্রে কবুতরের ডিমও জমে না অনেক সময়, নর যদি মানে ব্রিড ক্ষমতা ভালো না থাকে বা ও যদি গরম না থাকে, তাহলে বাচ্চা কাচ্চা এরকম একটা আসলে ভালো দেয় না, নিয়মিত দেয় না, একদম অনেক বেদ হয়ে যায় এবং ডিম অনেক সময় জমতে চায় না। তো চলুন আমি আপনাদের দেখাবো আজকে কবুতরের ব্রিড ক্ষমতা বাড়ানোর জন্য সবচেয়ে বেশি কি করা উচিত। আসলে প্রথমত আমি আপনাদের বলি, যদি ব্রিড ক্ষমতা এবং কবুতরের কে গরম রাখতে চান, আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চেয়েছি, তো সেই বিষয়টা মাথায় রাখে আপনারা কবুতরকে প্রথমত নর এবং মাদি আলাদা করে রেস্ট দিবেন। যেমন আমি আপনাদের দেখাই, আমি দেখাচ্ছি যে দেখুন একটা মাদি, এই যে কবুতরটা, এটা একটা মাদি, আমি এগুলো রেস্টে রেখেছিলাম ওকে গরম করার জন্য। হ্যাঁ, মাদি প্লাস নর, এই যে এখানে দেখুন অনেক নর আমি রেখেছি, রেস্টে দিয়ে রেখেছি, আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে অনেক নর, মানে রেস্ট, এই কবুতরগুলোকে আমি রেস্টে দিই। ওরা ব্রিডিং করতে করতে এক সময় ক্লান্ত হয়ে যায়, ওদের সক্ষমতা হারিয়ে ফেলে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি ওদেরকে রেস্টে দিই, ওদেরকে ট্রিটমেন্টটা দিই। তো কবুতরগুলো যে কতটা গরম সেটা আমি আপনাদের বাস্তবে দেখাচ্ছি। যেমন এই নরটাই, যে কোনো নর, একটা নর আমি নিলাম, এই নরটাকে আমি দিলাম এখানে, তো দেখুন ও কতটা গরম, একদম পাওয়ারফুল মাশাল্লাহ, পুরো মাদি এবং নর পুরো একদম ফিটে, একদম বাস্তব। দেখুন তো আপনারা দেখুন এই নরটা এত গরম, আমি আরও একটা নর দিচ্ছি, আমি যেহেতু সবগুলোকে গরম করার জন্য একসাথে রেখেছি, আমি আরও একটা নর দিই, যেই নরই দিই সব প্রত্যেকটা নরে তো আমি আরেকটা নর দিচ্ছি, যে দেখুন আরেকটা নর, এটা হচ্ছে ছোট মদ্দা, পুরো পেটে হচ্ছে ছোট মদ্দা। তো ওকে মাত্র সাল্লাম, একটু পরে রিয়াকশনটা দেখবেন ইনশাল্লাহ। দেখুন দুইটাই ছোট মদ্দা, তো এই মাঝখানে একটু বলে নেই, যদি কারো ছোট মদ্দা কবুতর লাগে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন, একদম পিওর ব্লাডের কবুতর দেওয়া হবে ইনশাল্লাহ। ছোট মদ্দা অনেক কবুতর আছে ইনশাল্লাহ, কারো লাগলে আপনারা নক করতে পারেন। রিয়াকশন শুরু, সাথে আরেকটা মাদি দিছি, মানে প্রত্যেকটা কবুতরই গরম হবে যদি রেস্ট রাখেন। আর যে ট্রিটমেন্টটা আমি আপনাদের বলে দেবো ইনশাল্লাহ কোন ট্রিটমেন্টটা আপনারা দিবেন। যে দেখুন ছোট মদের সাথে একটা গোল্ডেন মাদি দিছি, একবারে মানে ভালো গরম। হ্যাঁ, তো এখানে অনেক নর আছে, আপনি আমি চাইলে প্রত্যেকটা নরই আপনাদের দেখাতে পারি, কিন্তু প্রত্যেকটা নরই একদম গরম, পুরো হিটে আসা। হ্যাঁ, ভিতরে এমনি ওরা অনেক ডাকাডাকি করে। দেখুন এখানে টেডি নরও আছে, রিচার আছে, চিলা, মোটামুটি অনেক কবুতর, এদেরকে রেস্টে রাখা। প্রিয় দর্শক,
আপনারা এতক্ষণ দেখলেন মানে সব কবুতরগুলো একদম গরম, তবে কি দিয়ে আমি গরম করি কয়েকগুলো উপায় আছে, এর মধ্যে আমি কিছু উপায় আপনাদেরকে বলে দেবো। যেমন প্রথমত সবাই যেই ওষুধের সাথে মানে যেই মানে মেডিসিনের সাথে সবাই পরিচিত সেটা হচ্ছে কড লিভার অয়েল। এই কড লিভার অয়েলটা কিভাবে কবুতরকে খাওয়াবেন এবং এটা খাওয়ালে কবুতরে কি ঘটে, আসলে যখন আপনি কবুতরকে রেস্ট দেবেন ঘরে এবং মাঝে দুটাকে আলাদা করে রাখবেন, আলাদা করে রাখার পর আপনারা যখন কড লিভারটা কবুতরকে খাইবেন প্রতিদিন একটা 5-7 দিন যখন কড লিভার কবুতরকে খাওয়াবেন, খাওয়ানোর পর দেখবেন কবুতরের ভিতরে মানে পরিবর্তন শুরু, ও হিটে চলে যাবে, মাদি হলে মাদি এবং নর দুইটাই হিটে চলে যাবে এবং ওর ব্রিড ক্ষমতাটা বেড়ে যাবে, অনেক গরম হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা আলাদা কমপক্ষে 3 সপ্তাহের মতো ওরা রেস্ট রাখবেন এবং আলাদা করার পর পরই ওদেরকে একটু পুষ্টিমানের খাবার দেবেন এবং কডলিভারটা দেবেন। এর পাশাপাশি 5-7 দিন কডলিভার দেওয়ার পর আপনাদের আমি একটা ট্রিটমেন্ট মেডিসিন দেখাচ্ছি, এটা হচ্ছে জি আমি ইউজ করেছি অনেক আগে, প্রয়োজনে আমি ইউজ করি আরো, হচ্ছে জিং মানে সলজিং টপ অথবা জিসপেট জিং জাতীয় আপনাদের মানে আপনাদের হাতের নাগালে যেগুলো পান আর কি, আপনাদের কাছে যেগুলো ফার্মেসিতে পাবেন ভেটেরিনারি ফার্মেসিতে, তো জিং খাওয়াবেন আসলে কুকুরদেরকে, যখন জিং খাওয়াবেন ও রোগ প্রতিরোধ ক্ষমতা ও গরম ওর বিট ক্ষমতা মানে মানে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে কুকুরটা। কমপক্ষে 3 সপ্তাহ রেস্ট রেখে এই ট্রিটমেন্টগুলো দেবেন, সাথে ক্যালসিয়াম ভিটামিন কোর্সে করাতে পারেন, ক্যালসিয়াম আপনারা কালপ্লেক্সটা ইউজ করতে পারেন, কালপ্লেক্স এই ক্যালপ্লেক্স আপনারা কবুতরকে দিবেন রেস্টে রেখে, কবুতরগুলো একদম পুরো হিটে চলে আসবে, একদম গরম হবে ওর বিট ক্ষমতা বাড়বে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। তারপর যদি আপনি কবুতরটা জোড়া দেন 3-4 সপ্তাহ রেস্টে রাখার পর যখন আপনি কবুতরটা জোড়া দিবেন ওর কাছ থেকে গ্যারান্টি একদম পরিপূর্ণ কবুতরের বাচ্চা পাবেন। আর বিশেষ করে যারা হাই ফ্লায়ার কবুতর পাবেন, হাই ফ্লায়ার কবুতরগুলো প্রতি মানে প্রতি মাসে আপনারা বাচ্চা নেবেন না, কমপক্ষে 1-2 বার বাচ্চা নিয়ে কবুতরগুলোকে মাঝখানে রেস্ট দিবেন, রেস্ট দেওয়ার পর আবার বাচ্চা নিতে দিবেন, এরকম করবেন তাহলে পরিপূর্ণ বাচ্চা পাবেন। হাই ফ্লায়ার শুধু পেলে মানে পালার পর আপনারা প্রতিনিয়ত প্রত্যেক মাসে যদি বাচ্চা নেন দেখবেন কি 1-2 মাসে বাচ্চা ভালো হবে, তারপরে বাচ্চার কোয়ালিটি খারাপ হয়ে থাকবে, সেক্ষেত্রে বাচ্চা আর উঠবে না। আপনি যদি চেষ্টা করেন যদি খাবার দেন যদি মেডিসিন নিয়ে বলেন আসলে কবুতরের ভিতর থেকে কবুতর উঠবে না, আপনার ব্লাড লাইন যদি ভালো থাকুক, এটা হচ্ছে আমি আমার লক্ষ্যে আমি পরীক্ষা করে দেখেছি মানে কিছু কবুতর দিয়ে খুব অহরহর বাচ্চা নিয়েছি, এমনকি বাঞ্জা দিয়েও বাচ্চা নিয়ে কবুতরকে মেশিন বানিয়ে ফেলছিলাম প্রথম দিকে, তো প্রথম দিকে কিছু বাচ্চা ভালো হয়েছে আস্তে আস্তে কিন্তু বাচ্চার কোয়ালিটি খারাপ হয়েছে, তো আমি সিস্টেমটা পালিয়ে দিয়েছি এখন কবুতরকে 1-2 বার বাচ্চা নেওয়ার পর আবার রেস্ট দিই, ঘুরে ফিরে রেস্ট দিয়ে আস্তে আস্তে বাচ্চা নিই, বাচ্চাগুলো পরিপূর্ণ হয় এবং ওই বাচ্চা ছোটতে নিজে নিজে ওরা শুরু করে, ওদের পিছনে ততটা মানে কষ্ট এবং ঘাটতি ঘাটতে হয় না, একদম পরীক্ষিত ভাই আমার একদম স্বজ্ঞানে আমি নিজেই এটা পরীক্ষিত, আমি নিজেই প্রমাণ আসলে আমার অলপটা ম্যাক্সিমাম হচ্ছে হাই ফ্লায়ার কবুতর, হ্যাঁ রেসারও আছে তো সবচেয়ে বেশি হাই ফ্লায়ার কবুতর এবং হাই ফ্লায়ার কবুতর নিয়ে পিক আপ করি। তো এই হচ্ছে আপনাদের আজকের মানে কবুতর কীভাবে গরম করবেন এবং ব্রিড ক্ষমতাটা বাড়াবেন এই বিষয় নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করলাম এবং আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি কারো কোনো আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন, আর যারা নতুন এই ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনে বাজিয়ে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা খুঁজে পেতে খুব সহজ হবে, আর অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যদের মাঝে সবাই যাতে দেখে উপকৃত হয়, আর যদি আরও কিছু জানা থাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আমার খুব সুন্দরভাবে আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।